এইচএসসি পরীক্ষা তো হচ্ছে না, এখন রেজাল্ট হবে এসএসসি এবং জেএসসি এর রেজাল্টের গড়ে। এখন এই বিষয়ে অনেকে অনেক ধরনের কনফিউশনে ভুগতেছে। অনেকে বলতেছে ভাইয়া আমি সায়েন্সে ছিলাম, এসএসসিতে এইচএসসিতে এসে আর্টসে উঠেছি, এখন কি আমার রেজাল্ট ঠিক গড়ই হবে নাকি একটু কম বেশি হবে? অনেকে আবার প্রশ্ন করছে যে ভাইয়া আমি ফেল করেছিলাম, মানে আমি আগেরবার এইচএসসিতে ফেল করেছিলাম, এখন আমি আবার পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছি, আমার কি হবে? আবার একজন প্রশ্ন করছে যে ভাইয়া এবছর সমন্বিত ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটুকু? আরেকজন প্রশ্ন করছে যে ভাইয়া এইভাবে ছাড়া, এইভাবে গোয়ার পদ্ধতিতে ছাড়া অন্য কোনোভাবে কি রেজাল্টটা প্রকাশ করা যেত না বা পরীক্ষা নেওয়া কি যেত না? আরেকজন বলছে যে ভাই আমি গত বছর পরীক্ষা খারাপ করেছিলাম, এখন আমি ইম্প্রুভমেন্ট দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমার কি হবে? এই সব ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। আপনি যদি নাহিদ 24 চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে ওয়েলকাম করছি। যদি এইচএসসি এবং অ্যাডমিশন সম্পর্কিত ফুল সাপোর্ট পেতে চান তাহলে অবশ্যই নাহিদ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসছি ইন্টার পরে। ওকে, প্রথমে কথা বলি যারা নর্মালি সায়েন্সেও ছিল এসএসসিতে, এইচএসসিতেও সায়েন্সে ছিল বা নর্মালি আর্টসে ছিল, এখনও আর্টসই আছে, এরকম যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একদম রিয়েলি যে গড় হিসাবটা এসএসসি এবং জেএসসি এর যে দুইটা জিপিএ, সেই দুইটা জিপিএ যোগ করে দুই দিয়ে ভাগ করে, তার মানে গড় করে, অ্যাকচুয়ালি গড় করে যেটা হবে সেটাই তাদের জিপিএ হিসাবে গণ্য করা হবে এইচএসসিতে। আর যারা বিভাগ পরিবর্তন করেছে, তার মানে এসএসসিতে ছিল সায়েন্স, এইচএসসিতে এসে আর্টস বা কমার্সে উঠেছে, তাদের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী একটা পরামর্শ কমিটি গঠন করেছে। এই পরামর্শ কমিটি যেটা সিদ্ধান্ত দেবে সেটা, তার মানে হচ্ছে গড় ঠিকই হবে, তোমার এসএসসি এবং জেএসসি এর যে গড় রেজাল্ট করা হবে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি ওই গড় রেজাল্টটাই যে তোমাদের এইচএসসি এর রেজাল্ট হবে এরকমটা না, এরকমটা না। হ্যাঁ, একটু কম বেশি হবে সেটা ডিপেন্ড করবে এই মাননীয় শিক্ষামন্ত্রীর যে পরামর্শ কমিটি, সেটা এক মাসের মধ্যেই রেজাল্ট দিবে। নভেম্বরের মাসে তারা কী সিদ্ধান্ত নিয়েছে না নিয়েছে, এক মাসের মধ্যে সেটা রেজাল্ট দিয়ে দিবে এবং ডিসেম্বরের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হবে। তবে এতটুকু বলে রাখছি যে যারা বিভাগ পরিবর্তন করেছে, মানে সায়েন্স থেকে আর্টস বা কমার্সে গিয়েছে, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে রিয়াল যে গড় সেটা হবে না, একটু কম বেশি হবে, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সমন্বিত ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটুকু? মাননীয় শিক্ষামন্ত্রী বলে দিয়েছে যে সমন্বিত ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি এবং এই বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কথা বলে তারা একটা সিদ্ধান্ত নিবে। আশা করছি সমন্বিত ভর্তি পরীক্ষাই হবে, সমন্বিত ভর্তি পরীক্ষা এবং বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাই হবে। এরপরে প্রশ্ন হচ্ছে এইভাবে ছাড়া, এর মানে হচ্ছে এইভাবে গড় পদ্ধতিতে রেজাল্ট প্রকাশ করা ছাড়া, এভাবে ছাড়া অন্য কোনো ওয়েতে, যেমন অনেকে চিন্তাভাবনা করছিল যে সবগুলো বিষয়কে একখানে করে একটা 100 মার্কের পরীক্ষা কি নেওয়া যেত না? আসলে এইচএসসি এর যে সাবজেক্টগুলো, এই সবগুলোই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এখানে কোনটাকে বাদ দিয়ে কোনটাকে একখানে করে কয় মার্কের প্রশ্ন করতে যাবেন, এখানে একটু কমপ্লিকেটেড সিচুয়েশন হয়ে যাবে। প্রতিটা সাবজেক্টই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, আর এক্ষেত্রে একটা পরীক্ষায় যেহেতু ভাগ্য নির্ধারণ করছে, অনেকেই আবার একটা পরীক্ষায় খারাপ করবে, অনেকেই দ্বিমত পোষণ করবে, তাছাড়া একটা পরীক্ষা নিতে গেলেও অনেক ধরনের প্রস্তুতির ব্যাপার স্যাপার রয়েছে। তো অ্যাকচুয়ালি পরীক্ষা ঘোষণা যদি দিত তারপরেও সরকারের সমালোচনা হইতো, সো এখন পরীক্ষা নিচ্ছে না তারপরেও অনেকে সমালোচনা করতেছে, বাট এই সিস্টেমটা অনেক ভালো হয়েছে, আমি মনে করি যথেষ্ট ভালো হয়েছে। এরপরে যারা ফেল করেছে, গত বছর যারা ফেল করেছে তারা এবছর কি করবে? যারা ফেল করেছে তারা এবছর পাস করবে। কিভাবে পাস করবে? তারা এইচএসসিতে ফেল করেছিল বাট তাদের জেএসসি এবং এসএসসি জিপিএ আছে না, সেইটা গড় করে হিসাব করে যেটা হবে সেটাই তাদের এবছরে জিপিএ। তার মানে যারা ফেল করেছিল তারা পাস, এবং তাদের কত জিপিএ হবে সেটাও তো বলে দিলাম গড় করে। আর যদি সে বিভাগ পরিবর্তন করে থাকে তাহলে তো একটু ওয়েট করতে হবে পরামর্শ কমিটি কি বলে সেটার জন্য। এরপরের প্রশ্ন হচ্ছে যারা গত বছর এইচএসসি পরীক্ষায় খারাপ করেছিল কিন্তু ইম্প্রুভ দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, মাননীয় পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, তাদের কি হবে? এই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ক্লিয়ারলি কিছু বলেননি, তবে তিনি যেহেতু বলেছেন যে যারা গত বছর ফেল করেছে তারাও এবছর পাস করবে ওই তার এসএসসি এবং জেএসসি এর জিপিএ এর গড়ে, সেই হিসেবে বলা যায় যারা ইম্প্রুভমেন্টের জন্য অ্যাপ্লাই করেছিল তাদেরও এই পদ্ধতিতে, তার মানে এসএসসি এবং জেএসসি এর
রেজাল্টের গড় তাদেরকে দেওয়া হবে, সেটাই তাদের এইচএসসি এর রেজাল্ট বলে গণ্য করা হবে, এটাই আমি ধারণা করছি। তবে এই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু ক্লিয়ারলি কিছু বলেননি, এটা আমি আবারও বলছি। যদি আমি ক্লিয়ারলি কোনো কিছু নিউজ পেয়ে থাকি অবশ্যই আমার নাহি 24 চ্যানেলে শেয়ার করব। আর এছাড়াও যদি তোমার আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে ফেলো। আর সবাইকে একটাই কথা বলছি যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট যাই হোক না কেন, তোমার রেজাল্ট যদি দুইটার গড়ে 3.50 হয়ে থাকে তাহলে আর চিন্তা করিও না, টেনশন করিও না। 3.50 রেজাল্ট নিয়েও অনেক স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছে, এরকম অনেক নজির রয়েছে, এটা কোনো অসম্ভব কিছু না। সো যাদের গড় অ্যাটলিস্ট 3.50 হয়েছে তারা দুঃখ কষ্ট না নিয়ে এখন অ্যাডমিশনের প্রস্তুতি নাও। অ্যাডমিশনের প্রস্তুতি বাসায় বসেই নিতে পারবা। আমাদের নাহি 24 এর তৃতীয় ব্যাচ চালু হয়ে গিয়েছে, তুমি চাইলে সেখানে ভর্তি হতে পারো। এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করে আমাদের নাহি 24 এর তৃতীয় ব্যাচে, তৃতীয় অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে পারো। আমাদের ভর্তি ফি মাত্র 1000 টাকা। 1000 টাকায় তুমি বাংলা, ইংরেজি, জিকে, আইকিউ সবগুলো করতে পারবে, পুরো কমপ্লিট কোর্স করতে পারবে। আমাদের এই কোর্সটা হচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য, ঠিক আছে? এছাড়াও তুমি যদি বাসায় বসে বসে কোনো একটা বইয়ের সহযোগিতায় ঘরে বসে ভালো প্রস্তুতি নিতে চাও তাহলে তুমি কিনতে পারো nahit24.com থেকে ভার্সিটি উইন বইটা। nahit24.com এ গিয়ে ভার্সিটি উইন বইটা কীভাবে কিনবে সেটার একটা ভিডিও টিউটোরিয়ালও দেওয়া আছে, অথবা ইউটিউবে সার্চ করতে পারো হাউ টু বাই ভার্সিটি উইন বুক, এটা লিখে সার্চ করলেও একটা ভিডিও টিউটোরিয়াল চলে আসবে। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে ভিডিও টিউটোরিয়ালটা দেখার জন্য। আর এখন টেনশন করে কোনো লাভ হবে না, চিন্তা করে কোনো লাভ হবে না, টেনশন করলে তো আর তোমার রেজাল্ট ভালো হচ্ছে না। সো টেনশন না করে সমস্যাটা সমাধান করার চেষ্টা করো, অ্যাডমিশনে ভালো করার চেষ্টা করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনও সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এরপরে হয়তো আবার নেক্সট কোনো আপডেট তুমি মিস করতে পারো। আল্লাহ হাফেজ।